নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো। পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের তুলনামূলক পার্থক্য আলোচনা করো। 2023 সালের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, প্রথম অধ্যায় থেকে আমি মাত্র দুটো প্রশ্ন সিলেক্ট করেছি। আমি বলতে পারি 100% এই দুটো প্রশ্নের ভিতর থেকে তোমরা কমন পাবে। 2023 সালে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করেছি যে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট ভাইটাল। তো দেখো, আমাদের 2 নম্বর প্রশ্ন কি সিলেক্ট করেছি, মিথ উপকথা লিজেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরা কাহিনী বলতে কি বোঝো। অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, এই দুখানা প্রশ্ন 2023 সালের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ইতিহাস পরীক্ষায়। আমি বলতে পারি এই দুটো প্রশ্ন থেকে 100% তোমরা একটা কমন পাবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। 3 নম্বরের প্রশ্ন ঔপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো, ঔপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। তো দেখো, এই প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই সম্ভাবনা বেশি সে সম্পর্কে আমি আলোচনা করেছি। এবার আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বরের প্রশ্ন, পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো, পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। তো দেখো, এই প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি। 4 নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল, ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল, ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। তো দেখো, উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান এখানে পাওয়া যায়। 4th অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করেছি, ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব বিস্তার করো বা এই আন্দোলনের প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝো, এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝো, এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা যে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো বুঝতে পারছো আমি কী বলছি, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী আছে, 3 নম্বরের প্রশ্ন। তো দেখো, 3 নম্বরের প্রশ্নও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি। তো দেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তো বুঝতে পারছো আমি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলছি এবং কোন প্রশ্নগুলো ভাইটাল বলছি। তোমরা খুব সুন্দর করে এই প্রশ্নগুলো খাতায় লিখে এর অ্যান্সারগুলো তোমরা মুখস্থ করবে বই থেকে বের করে, বুঝতে পারছো। তো দেখো, 2023 সালে আমি বলতে পারি 100% এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তো দেখো, 4 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। 5 নম্বরের প্রশ্ন, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও
দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও। পঞ্চমতা থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? পঞ্চমতার ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তো দেখো একটু বানামে ভুল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। দু নম্বরের প্রশ্ন সিলেক্ট আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো। জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো। তো দেখো লখনৌ চুক্তি এবং জালিয়ানবাগের হত্যাকাণ্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের ক্ষেত্রে। এই দুটো প্রশ্নকে কিন্তু আমরা সিলেক্ট করেছি 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। তিন নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। চার নম্বরের প্রশ্ন, 50-এর মনন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো, 50-এর মনন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি। এবার ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন কী সিলেক্ট করছি, 1942 সালের ভারত ছাড়া আন্দোলনের একটি প্রবন্ধ লেখো। 1942 সালে ভারত ছাড়া আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখো বা প্রবন্ধ লেখো, একই হবে। অথবা পরের প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়া আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। 1942 সালের ভারত ছাড়া আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। তো দেখো 2023 সালের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিন নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালে এখান থেকে আসার চান্স খুবই বেশি বলে আমি মনে করি। তোমরা এইগুলো খুব সুন্দর করে যদি ভালো করে পড়ে যাও তাহলে 100% তোমরা ইতিহাসে 90%-এর উপরে নম্বর পাবে। 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমি বলতে পারি 2023 সালে আমি যে সমস্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো। সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো। দু নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কি, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। ঠান্ডা লড়াই কি, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তিন নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করা হয়েছে, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। চার নম্বরের প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো দেখো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো খুবই ভাইটাল বলে আমি মনে করি। অষ্টম অধ্যায়ে আমাদের লাস্ট চ্যাপ্টার ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, অপ উপনিবেশীকরণ বলতে কী বোঝো, রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। অপ উপনিবেশীকরণ বলতে কী বোঝো, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। দু নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তিন নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। চার নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্যগুলি আলোচনা করো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো যদি পড়ে যেতে পারো 100% এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার অনুরোধ।